भद्रक भंडारी पोखरी अंचल रे अभावनीय घटना नातुडी रो हेमदस्ता माड़ रे आई मृत भंडारी पोखरी थाना अंतर्गत नपंग पंचायत रे घटिची एभली अभावनीय घटना घरै कलह जोगु एभली कांड घटितबा अनुमान करा जाउची। अभिजोग परे घटना स्थल रे पहुंची तदंत आरंभ करिची पुलिस। ঘটনার বুধি তা নাতুণী খাই পিকি ঘরে শুলে আর রাতে দুইটা বেড়ে নাতুণী হেমদস্তা বাড়ি বুড়ি মুন্ডু পেটিকি মানে মারিছি। অধিক সূচনা দেবে ভদ্রকর আমার প্রতিনিধি দীপ্তি রঞ্জন ফোন ইন্ডে আমার সহ যোড়ি হয়েছেন। দীপ্তি, কেউ পরিস্থিতিতে পড়ি হেমদস্তার এভাবে অভাবনীয় ঘটনা নাতুণী ভিআইলা এবং কোণ পারিবারিক কলহ হয়েছিল? নিশ্চিত ভাবে স্বপ্ন দেখুন, কাহিঁকি না এবার এক অভাবনীয় ঘটনা ঘটিছে। যদি দেখবে ভদ্রক জেলা ভণ্ডারীপুকুরি থানা অন্তর্গত যে রয়েছে নপঙ্গ গ্রামের এইভাবে ঘটনা দেখি মিলছে। যেহেতু এই যে আই যে অনেক নাতুণী সহ বিভিন্ন সময়ের ঝগড়া লাগি রাখা কলহ পারিবারিক কলহ লাগি রাখা যেহেতু অজা আই এই যে আইঙ্ পাখে যেহেতু নাতুণী রাখা সেপা নিহতি ভাবে ঘরোই কলি প্রত্যেক দিন এই যে স্থানীয় লোকের প্রতিক্রিয়া মিলুছে প্রত্যেক দিন তাঁর কিছু না কিছু কলহ পারিবারিক কলহ লাগি রয়েছিল। যেতবে গতকালি বিলম্বিত রাতে যেতবে কালি পারিবারিক নেই কলহ ঘটনা ঘটিছিল তবে এই যে নাতুণী যে রয়েছে উৎক্ষিপ্ত হয়ে এবং যে হেমদস্তা বাড়ি রয়েছে হেমদস্তা বাড়ি আই মা আইঙ্কর মুন্ডুকু আঘাত বাড়াই যা ফলে কি আই মাঙ্কর ঘটনাস্থলের মৃত্যু হয়েছে। তবে সম্পূর্ণ ভাবে যেতবে এভাবে নাতুণীটি পিটিবা পরে আত্মসমর্পণ করেছে ঘর লোকের এবং গ্রামবাসীর মধ্যে সে নিজে স্বীকার করেছেন এবং ঘটনাস্থলের বর্তমান ভণ্ডারীপুকুরি পুলিশ পৌঁছিছে সাইন্টিফিক টিম বি মধ্যে পৌঁছিছে তদন্ত করা যাচ্ছে কিপর ভাবে এই যে ঘটনাটি ঘটছিল যা পুলিশ পক্ষ সূচনা মিলুছে কেবে সম্পূর্ণ ভাবে পারিবারিক কলহ কলহ যোগু এভাবে হত্যাকাণ্ড হয়েছে বলে যা সূচনা দিয়েছে পুলিশ। দীপ্তি, আপনার যেভাবে সূচনা দেউথলে ভদ্রক ভণ্ডারী ফোকরী অঞ্চল থানা অন্তর্গত নপঙ্গ পঞ্চায়েতরে হেমদস্তা নাতুণীর হেমদস্তা মাড়ের আইক মৃত্যু হয়েছে। ধন্যবাদ দীপ্তি আপনার সমস্ত অপডেট পাই।